Assalamualaikum warahmatullahi wabarakatuh. ঈদের সালাত আদায় করা কোন কোন আহলুল এলেমের মতে ওয়াজিব, আবার কোন কোন আহলুল এলেমদের মতে হলো এটি সুন্নতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হলো এটি ওয়াজিব, আর শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এটিকে ওয়াজিব বলেছেন। অন্যান্য জমহুর ওলামাদের মতে হলো এটি সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ মত হল যে সালাতুল ঈদ এটি সুন্নতে মুআক্কাদা, তবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটিকে এই গুরুত্বের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরি থেকে শুরু করে দশম হিজরি পর্যন্ত কোনো ঈদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই। এই জন্য এটি গুরুত্বের দিক থেকে অনেক ফকিরা ওয়াজিব বলেছেন। ঈদের সালাত স্বাভাবিক সালাতের মতোই দুই রাকাত সালাত, অন্যান্য সালাত যেভাবে আমরা আদায় করি ঠিক এইভাবেই দুই রাকাত সালাত আদায় করব। তবে এক্ষেত্রে কিছু অতিরিক্ত তাকবীর বলাটা সুন্নত, কেউ কেউ তাকবীর বলাটাকে ওয়াজিব বলেছেন, তবে বিশুদ্ধ মত হলো যে তাকবীর বলা সুন্নত। এই অতিরিক্ত তাকবীরগুলো নিয়ে আহলুল আলেমদের মধ্যে একতলাপ রয়েছে যে অতিরিক্ত কয়টি তাকবীর আমাকে বলতে হবে। তো অতিরিক্ত তাকবীরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে মোট 12টি অতিরিক্ত তাকবীর বলা, প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি অতিরিক্ত তাকবীর বলা। এবং এই তাকবীরগুলো প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হবে, দোয়াউল ইস্তিফতাহ পড়া হবে, দোয়াউল ইস্তিফতাহর পরে 7টি তাকবীর, এরপরে কেরাত সুরা আল ফাতিহা এবং অন্য কেরাত পরে প্রথম রাকাত হবে, আর দ্বিতীয় রাকাতেও দাঁড়ানোর পরেই প্রথমেই 5টি অতিরিক্ত তাকবীর, তারপর সুরা আল ফাতিহা, তারপর অন্য আরেকটি সুরা মিলিয়ে এভাবে দুই রাকাত সালাতুল ঈদ আদায় করা হবে। তো এক্ষেত্রে তাকবীরের কম বেশি আরও একতলাপ রয়েছে, কেউ কেউ তাকবীরে তাহারিমা সহ 11 তাকবীর বলেছেন, কেউ আরও বেশিও বলেছেন, আবার কোন কোন আহলুল আলেমদের মত আরও কমও রয়েছে। তো এইগুলোর মধ্য থেকে সবচেয়ে বিশুদ্ধ মত যেই মতটিকে হানাফি মাজহাবের ওলামারাও গ্রহণ করেছেন, হানাফি মাজহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তারাও বলেছেন যে এই ক্ষেত্রে 12 তাকবীরের মতটি বেশি বিশুদ্ধ, 12 তাকবীরের হাদিসগুলোই বেশি বিশুদ্ধ। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া আর হানাফি মাজহাবের বড় দুই ইমাম, এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ, তাদের সকলের মত হলো যে এখানে অতিরিক্ত 12টি তাকবীর বলা এটি সুন্নত। তো তাকবীর বলা যেহেতু সুন্নত, এজন্য তাকবীর কম বা বেশি দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না। তাকবীর যদি কোনো জায়গায় কমও বলে, তো যেখানে আমরা সালাত আদায় করব সেখানে তাকবীর যে কয়টি বলবে আমরা সেই কয়টি আদায় করব, এতে সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঈদের সালাতের পরে খুতবা দেওয়াটা এটি সুন্নত, খুতবা দেওয়াটাও সুন্নত এবং খুতবা শোনাটাও সুন্নত। তো এই জন্য আমরা ঈদের সালাতের পরে খুতবা শুনব। এই হলো সংক্ষিপ্ত রূপে ঈদুল ফিতরের বা ঈদের সালাতের সংক্ষিপ্ত বর্ণনা।